দিনাজপুরের বোচাগঞ্জে বুধবার বাংলাদেশ আওয়ামী লীগের 74তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শিশু কিশোরদের মাঝে গাছ বিতরণ ও রোপণ কর্মসূচি করেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কল্যাণ ট্রাস্ট। বিকেল 5টায় কল্যাণ ট্রাস্টের প্রধান কার্যালয় সেতাবগঞ্জ পৌরসভার 8 নং ওয়ার্ডের মুর্শিদহাটে মিশ্র গোলায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোসাম্মদ হাসিনা বেগম বলেন, শেখ ফজিলাতুন্নেসা মুজিব সারা জীবন বঙ্গবন্ধুর সকল কাজে তাকে অনুপ্রেরণা যুগিয়েছেন। তার অনুপ্রেরণায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে একটি স্বাধীন বাংলাদেশ দিয়েছেন। আজকে দেশে যত উন্নয়ন সবই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছে। ঢাকা এখন ঢাকা নেই, লন্ডন হয়ে গেছে। যে নৌকা আমাদেরকে ভাষা দিয়েছে, দেশ দিয়েছে, উন্নয়ন দিয়েছে, সে নৌকা ছাড়া আমরা কোথাও ভোট দেব না। সভায় ইউপি সদস্য যথাক্রমে আব্দুস সাত্তার, মোহাম্মদ আব্দুল কুদ্দুস, ট্রাস্টের সদস্য যথাক্রমে তপন চন্দ্র রায়, টঙ্কনাথ, অরুণ কুমার রায় প্রমুখ বক্তব্য রাখেন। উল্লেখ্য, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কল্যাণ ট্রাস্ট সকল জাতীয় কর্মসূচি পালন সহ সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। কারণ আমাদের ছিল মুসলিম লীগ, মুসলিম লীগ থেকে আমরা একটা নাম পেয়েছি, একটা ভাষা পেয়েছি, একটা জাতি পেয়েছি, তার জন্য পেয়েছি বঙ্গবন্ধুর জন্য। এবং বঙ্গবন্ধুর সহযোগী কে ছিল? বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ছিল। আজকের এই যে যে উন্নয়ন, আমাদের উন্নয়নমূলক কাজ একমাত্র আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন। ঢাকা শহর আর ঢাকা শহর নাই, আগের মতন আপনারা যানজটে পড়ে গেছেন, যানজট ছাড়া আপনারা আসতে পারেননি, ঘন্টার পর ঘন্টা আপনাদের বাসে দিনকাল চলে গেছে। কিন্তু এখন যাই দেখবেন ঢাকা শহর ঢাকাতে ঢাকাতে আর নেই, এখন লন্ডনে পরিণত হয়েছে। আজকে আওয়ামী সরকার আমাদের জন্য যেটা করতেছে, যাদের জন্য আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতেছি, যেই নৌকা, এই নৌকা আমাদের উন্নয়ন দিয়েছে, উন্নয়ন দেশ দিয়েছে, রোপণ কর্মসূচি দেওয়া।